ফের সীমান্ত পেরিয়ে বড়সড় অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের মধ্যেই ফের গোপনে অভিযান চালালো ভারতীয় সেনা। সবার অলক্ষ্যে ফের হামলা চালানো হয়েছে পাকিস্তানকে টার্গেট করে, এমনই ইঙ্গিত দিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বললেন, সীমান্তে কিছু একটা হয়েছে, আমি এখনই কিছু বলবো না। গত কয়েক মাস ধরেই সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত। দিন কয়েক আগেই এক বিএসএফ জওয়ানকে নৃশংসভাবে হত্যা করা হয়। তারপর থেকেই অবস্থার আরও অবনতি হয়। এমনকি পাক বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকও বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। 2016 মতো এবারও কি ভারত গোপনে পাকিস্তানকে কড়া জবাব দিয়ে আসবে, এমন প্রশ্ন বারবারই ঘুরে ফিরে আসছিল। আর সেই জল্পনায় এবার উস্কে দিলেন রাজনাথ সিং। বিএসএফ জওয়ান নরেন্দ্র সিংকে হত্যার ঘটনা প্রসঙ্গে রাজনাথকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কুস হুয়া হে মে বাতাঙ্গা নেহি, ঠিক দুই তিন দিন আগে বড় কিছু একটা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আগামী দিনে আরও অনেক কিছু করা হবে বলেও মন্তব্য করেন তিনি। টাইম অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী বিএসএফ সূত্রে নাকি একথা জানানো হয়েছে যে ভারত ব্যাপক শেলিংয়ে জবাব দিয়েছে, আর তাতে ক্ষতিও হয়েছে পাকিস্তানের। কয়েকদিন আগে রামগড় সেক্টরে ওই বিএসএফ জওয়ানকে নৃশংসভাবে হত্যা করে পাক সেনা। সীমান্তে নজরদারি চালানোর সময় তাকে টেনে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের দিকে। পরে যখন তার দেহ উদ্ধার হয় তখন দেখা যায় তার শরীরে তিনটি বুলেটের ক্ষত আর গলায় কাটা দাগ। এরপরই সীমান্তে নজরদারি বাড়ানো হয় কয়েক গুণ।